আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে চলে আসো আরেক নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমার ভাইয়ের আনা স্টার্টেক থেকে দুটি প্রোডাক্ট আনবক্স করব। তো একটি হলো হ্যাবিটের গেম নোট H2032D গেমিং হেডফোন, আরেকটি হলো আইমাইসের AK800USB গেমিং RGB কিবোর্ড। তো চলুন প্রোডাক্ট দুটিকে আনবক্স করা যাক। ওদের প্যাকেজিংটা এবার খুবই আলাদা, প্রত্যেকবার তো নর্মাল প্যাকেজিং থাকে, তো এবার একটু বেশ আলাদা প্যাকেজিং করেছে তারা, বেশি দেখে মনে হয়। তো এর ভিতর রয়েছে এই যে প্রথম প্রোডাক্ট, আর সাথে কিছু কার্টন, আর এই রয়েছে আমার সেকেন্ড প্রোডাক্ট। তো এই ভিডিওটি দুটি পার্টে আসবে, আপনার সেটা দেখতে পারবেন, দুটো পার্টে আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো ফার্স্ট ভিডিওটি হবে আমার হেডফোনের। তো প্যাকেটের সাথে আরও রয়েছে আমার ওদের যে বিল, সেই বিলটা, এই যে আমার বিলটা। তো প্রোডাক্টগুলো প্রাইস বাইরি, আইমাইসের যে কিবোর্ডটা সেটার প্রাইস হলো 660 টাকা, আর হ্যাবিটের যেটা সেটা হলো 850 টাকা। তো হ্যাবিটের এখানে দেওয়া আছে তাদের হেডফোনে ওয়ারেন্টি হলো পুরো 1 বছর, আর আর কিবোর্ডের ওয়ারেন্টি ডেট 0। তো বোঝা যাচ্ছে যে কিবোর্ডে কোনো ওয়ারেন্টি নেই, আর হেডফোনে 1 ইয়ারের ওয়ারেন্টি আছে ফুল। তো আমার টোটাল পড়েছে হলো 1570 টাকা। তো চলুন ফার্স্টে আমরা এবার আমাদের হেডফোনটাকে আনবক্স করি। তো এবার বেশ একটু আলাদাভাবে প্রোডাক্টগুলোকে কী করেছে, উপর দিয়ে আলো আরও একটি লেয়ার দিয়ে রেখেছে, তো সেটিকেও সাবধানে খোলা যাক। তো ফার্স্টে এটা খুলে ফেললাম, দেন এই যে আমার গেম নোট, এটিও গেম নোট সিরিজে। তো আমি বেশ সবসময় গেম নোট সিরিজের জিনিসগুলোই কিনে থাকি, এই কারণ আর এটা ই স্পোর্টসে আপনারা যদি গেমার হন বা লাইভ স্ট্রিমিং করেন তো সেখানে এগুলো ভালো কাজ করবে, কারণ এদের হেডফোনের যে মাইক এগুলো সব খুবই ভালো কাজ করে। তো স্পেসিফিকেশনের যে এটি হলো স্পিকার 440 মিলিমিটার, ইম্পিরিয়েন্স 16, সেন্সিটিভিটি 110 dB, ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 Hz to 20 kHz, লেন্থ 2 মিটার, প্লাগ হলো 3.5 mm, USB। তো এখানে সব কিছু লেখা আছে, আপনারা সেটা দেখে নিতে পারবেন, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দিব। তো এবার চলুন জিনিসটাকে খোলা যাক। তো সাইডেও ভালোই একইভাবে প্যাকেটিং করা, সাইডেও কস্টে যাতে প্রোডাক্টটি খুলে না যায়। তো এই আমি হলাম জিনিসটাকে খুঁজছি ধীরে ধীরে। তো এই হলো আমার প্রোডাক্ট, দেখতেই পারছেন বাইরেও প্রোডাক্ট রয়েছে, ভিতরে রয়েছে ওদের একটি হ্যাবিটের ওয়ারেন্টি কার্ড, এটিকে রেখে দেবেন যত্ন করে, কারণ কখন বলা যায় না কী হয়ে যায়। তো প্রোডাক্টটিকে খুবই ভালো করে প্যাকেটিং করেছে তারা। তো এই হলো প্রোডাক্টটি, দেখতে পাচ্ছেন এটি দুটি কালার হয়, এটি RGB না, একটি হলো ব্ল্যাক রেড আর একটি ব্ল্যাক ব্লু। তো হেডফোনের সাথে মাইক যেটি সেটিকে আপনার মুভ করতে পারবেন একদম নিচে একদম উপরে। তো মাইকটি হলো আমার এইখানে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে মাইকটি, এটি হলো আপনার মাইক। এছাড়া পুরোটাই জাস্ট নর্মাল প্লাস্টিক অ্যালয়, বাট প্লাস্টিকটা খুবই হার্ড প্লাস্টিক। এছাড়া লেদারগুলো খুবই ভালো হয়, কারণ আমিও অলরেডি একটি ইউজ করতেছি। তো এটিকে আপনার আপনাদের ইচ্ছে মতো এরকম বড় করে নিতে পারবেন, এগুলো ফ্রি সাইজ হয় সাধারণত। তো আমি
ছোটই করে নিলাম আমার ভাইয়ের জন্য। তো আমি আপনাদেরকে এটি লাইটগুলো একটু জ্বালিয়ে দেখাচ্ছি এখনই। তো এই যে দেখতে পাচ্ছেন রেড লাইট, তো আমারটা ছিল রেড এবং আমার পড়েছে আর কি রেড। তো আপনার অর্ডার দিয়ে এটা র্যান্ডম কালার পড়ে, আপনার ব্লুও পড়তে পারে আবার রেডও পড়তে পারে, এই দুটি কালার হয়। তো প্রোডাক্টটি বেশ ভালো, আমি বেশ কিছুক্ষণ গানও শুনে দেখলাম, এখানে ভালোই রিভিউ পেলাম। বা তো ওদের বেশ কিছু প্রোডাক্ট আমিও এর আগেও কিনেছি, তো দেখতেই পারছেন। এছাড়া আমার কাছে প্রোডাক্টটি খুবই ভালো লেগেছে, আপনারা যদি চান তাহলে ওদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। প্রোডাক্টটির প্রাইস হলো 850 টাকা। তো যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা যাক, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।